কাদের আসলে বেশ কিছু কারণ রয়েছে কারণটা ব্যাকগ্রাউন্ড খুব ভালো মতো বুঝতে পারবো এটা মহিলাদেরও হয় ছেলেদেরও হতে পারে মহিলাদের একটু বেশি হয় এটার বেশ কিছু কারণ যেমন একটাকে বলা হয় জেনেটিক্স জেনেটিক্স হিসাবে মহিলাদের একটু বেশি হয় এবং এটা বংশগতভাবে হতে পারে এটা একটা জেনেটিক কন্ডিশনের জন্য হতে পারে অনেক সময় যেমন ওবেসিটি একটা কারণ মানে শরীরের ওজন যদি বেশি থাকে তো সেক্ষেত্রে অস্ট্রিও আথ্রাইটিস হয় অস্ট্রিও অবশ্য কম হয় আর আরও কিছু এক্সট্রা রোগ রয়েছে যেমন ইনফ্লামেটরি রিউমাটয়েড আর্থ্রাইটিস এসএলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস এই বাথ রোগ যদি বেশি থাকে তাদের কিন্তু অস্ট্রিওপোরোসিস বেশি বেশি হয় মহিলাদের যাদের খুব দ্রুত মাসিক বন্ধ হয়ে যায় পোস্টমেনোপোজ হয়ে যায় ওনাদের অস্ট্রিওপোরোসিসের রিস্ক বেশি হয় পুরুষ মানুষের একটু লেট এজের দিকে যদি হরমোনাল প্রবলেম থাকে টেস্টোস্টেরন কমে যায় তখন ওনাদের অস্ট্রিওপোরোসিসের রিস্ক বেড়ে যায় কিছু কিছু ওষুধ রয়েছে যেই ওষুধগুলা নিজেই এই ক্ষয়ভাত হাড্ডি ক্ষয়ভাত তৈরি করে যেমন অ্যান্টি কনভালসেন মানে খিচুনি কমানোর ওষুধ ঘেপারিন রক্তকে পাতলা করার ওষুধ স্টেরয়েড ওষুধ স্টেরয়েড একটি গুরুত্বপূর্ণ অস্ট্রিওপোরোসিস তৈরি করার জন্য এই এই সব রোগগুলো আসলে এই ওষুধগুলা এবং এই জাতীয় ডিজিজের ব্যাকগ্রাউন্ডে ওনাদের অস্ত্রীয় বেশি হয়ে থাকে কিন্তু ব্যথা নিরোধরে অনেকে মনে করেন যে ব্যথা কমাবো স্টোরয়েড ট্যাবলেট তারা যাচ্ছে যাচ্ছেন অনেকে যারা ঢাকা শহরে না শহর থেকে দূরে গ্রাম গ্রামান্তরে আছেন কিন্তু খুব ভালো ব্যথা কমায় এটা মনে করেন মন্তব্য কি আপনার আসলে স্টেরয়েড ওষুধ যেটা এটাকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ আমাদের শরীরে যে বাতরোগ বা ইনফ্লামেশন তৈরি হয় ওটাকে থামায় স্টেরয়েড ওষুধ কিন্তু সব বাত রোগে আমরা স্টেরয়েড একইভাবে দিই না কোন কোনো রোগে আমরা এটা মুখে খাওয়াই কোন কোনো রোগে এটা গিরার ভিতরে দিয়ে দিই যেমন রিউমাটয়েড আর্থরাইটিস রোগে আমরা সাড়ে সাত থেকে দশ মিলিগ্রাম দিই স্পন্ডাইলো আর্থরাইটিস বা রিয়াক্টিভ আর্থরাইটিসে টোয়েন্টি মিলিগ্রাম দেওয়া হয় এবং অস্টিও আথাইটিস বা একটু আগে যেটা বললাম তরুণাস্তিক হয় বাতে এটা আমরা গিরার ভিতরে দিয়ে সেখানে মুখে কোনো রোল নাই ইভেন গাউট বা গেটে বাতেও মুখে দেওয়া যায় টোয়েন্টি টু থার্টি মিলিগ্রাম সুতরাং সব বাত্রগে নয় এটা ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই এটা ডায়াবেটিস পরীক্ষা করে করতে হবে এবং এটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হয় এটাই প্রাথমিক চিকিৎসা না এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি দেওয়া হয়ে থাকে ধন্যবাদ দর্শক খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা জানতে পারলাম যে মন গড়া ওষুধের দোকান থেকে কিনে আমি খাব আর বোধ করব ব্যথা কমাবো এর তথ্যটা তেমন নয় এটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক সুতরাং কোন ব্যথাতে কোন বাতে কোন ধরনের সমস্যা হয়েছে কারণ নির্ণয় করে সুনিপুণভাবে সেই ওষুধটি দেওয়া দরকার এই প্রসঙ্গে আমাদের কখনো বিভ্রান্তি করা চলবে না আমরা যে আলোচনায় আছি যে আমরা এটা না হয় যেমন আপনি বলেছেন হঠাৎ করে কবজি ভেঙে গেল পিঠের হার ভেঙে গেল এমনটি যেন না হয় প্রথম থেকে কি প্রতিরোধ কখন থেকে শুরু করবো অস্ট্রিওপোরসিস প্রতিরোধ করার আগে আগে একটু বুঝতে হবে যে আমাদের আসলে বোনসটা কোন বয়সে তৈরি হয় একটা এজ আছে যেমন টোয়েন্টি টু থার্টি ইয়ার্স আপ টু ফ টোয়েন্টি টু ফর্টি ইয়ার্স বলা হয় এখন যেটাকে বলা হয় পিক বোন মাস তৈরির একটা সময় মানে আমাদের শরীরে যে মিনারেল ক্যালসিয়াম এবং ফসফেট একটা সময় পর্যন্ত এটা সবচেয়ে পিক জমে তারপরে আর এটা এত জমে না তারপর থেকে এটা আস্তে আস্তে ডিগ্রেড হতে থাকে ভাঙতে থাকে আমরা যতই ক্যালসিয়াম খাই ওই বয়সের ক্যালসিয়ামটা যেটা হবে সেটা কখনোই পাব না তো আমাদের টোয়েন্টি টু ফোরটির মধ্যে অবশ্যই সবচেয়ে বেশি অবশ্য টোয়েন্টির আগে থেকেই খাওয়া উচিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন প্রতিদিন আমাদের খাবারে অবশ্যই দুধ থাকতে হবে আর শুধু ক্যালসিয়াম খেলে হবে না ক্যালসিয়ামটাকে হজমের পরে ভিটামিন ডি রয়েছে একটা ভিটামিন যেটার কাজ হচ্ছে এটাকে ইনটেস্টাইন বা আমাদের অন্ত্র থেকে নিয়ে এটাকে হারে নিয়ে যায় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণের সূর্যের আলোতে এক্সপোজ হতে হবে বলা হয়ে থাকে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোতে থাকতে হবে তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মিলে আমাদের হাড্ডি শক্ত হবে